এক ছিল ঘন গহীন জঙ্গল। সেই জঙ্গলের রাজা ছিল এক বিশাল তেজস্বী বাঘ। বাঘ রাজা খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী ছিল। প্রতিদিন রাতে বাঘ রাজা তার শিকার করে এবং কিছু খাবার রেখে দিয়ে ঘুমিয়ে পড়ত। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পেল তার রেখে দেওয়া খাবার চুরি হয়ে গেছে। বাঘ রাজা খুব রেগে গেল এবং ভাবতে লাগল, কে এমন সাহস করলো যে তার খাবার চুরি করলো। বাঘ রাজা জঙ্গলের সমস্ত পশু পাখিদের ডেকে পাঠালো, সবাই রাজার সামনে এসে দাঁড়ালো। বাঘ তখন রেগে আগুন, আমার খাবার কে চুরি করেছে, কেউ কিছু জানো? হে রাজা, আমরা কিভাবে জানবো? আমরা তো রাতে ঘুমিয়েছিলাম। আমরা কেউ কিছু জানি না, আমরা সবাই তো রাতে ঘুমাচ্ছিলাম, কেউ কিছু কিভাবে দেখবো? আমিও তো রাতে ঘুমিয়েছিলাম, আমি কিভাবে জানবো কখন চুরি হয়েছে, কিভাবেই বা চুরি হয়েছে? আমরা তো সবাই রাতে ঘুমিয়েছিলাম, কেউ দেখেনি কিছু, তাহলে আমরা কিভাবে বলবো কে চুরি করেছে? হে মহারাজ, আমরা সব সময় আপনার আদেশ মানি, কেউ কেন আমরা এরকম কাজ করব? আমরা কখনো এরকম কাজ করতে পারি না, নিশ্চয়ই অন্য কেউ এটা করেছে, রাতের অন্ধকারে এসে আপনার খাবার চুরি করেছে। আমাকে নিজেকেই কিছু না কিছু করতে হবে। বাঘ রাজা নিজের মনে অনেক ভেবেচিন্তে একটি বুদ্ধি বের করল, কিন্তু সে কাউকে কিছু বলল না। রাতে বাঘ রাজা তার খাবার রেখে দিল ঠিক আগের মতো এবং নিজে লুকিয়ে থাকলো একটি ঘন গাছের আড়ালে। গভীর রাত হলো, জঙ্গল একদম নিস্তব্ধ। বাঘ রাজা তখন চোরের জন্য অপেক্ষা করছিল যে কখন চোর আসবে আর সে তাকে ধরবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি শিয়াল চুপিসারে আসলো আর তার খাবার নিয়ে যেতে শুরু করলো। বাঘ রাজা দেখে ঝাঁপিয়ে পড়ল শিয়ালটির উপর এবং তাকে ধরে ফেলল। তুমি এখানে কি করছো? হে রাজা মশাই, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তাই আমি আপনার খাবার নিতে এসেছি, আমাকে ক্ষমা করুন। তুমি জানো না রাজা বাঘের খাবার চুরি করা কত বড় অপরাধ? কেন তুমি এমন কাজ করেছ? রাজামশাই, আমার পরিবার খুব কষ্টে আছে, আমরা অনেক দিন ধরে খাবার পাইনি, তাই আমি এমন কাজ করেছি। হ্যাঁ, এরকম ব্যাপার, তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু তোমাকে আমাকে খতা দিতে হবে যেন আর কখনো এরকম চুরি করবে না। দরকার পড়লে, কোনো সমস্যা হলে আমার কাছে আসবে, আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ রাজামশাই, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো চুরি করব না। সেই দিন থেকে জঙ্গলের সমস্ত প্রাণীরা বুঝতে পারে বাঘ রাজার খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী আর দয়ালু। তারা আর কখনো বাঘ রাজার সাথে প্রতারণা করার সাহস পেল না। জঙ্গলে আবার শান্তি ফিরে আসলো এবং বাঘ রাজা তার শাসন অব্যাহত রাখল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো দেখা হবে নতুন কোনো গল্পতে, নতুন কোনো বিষয় নিয়ে। গুড বাই।